আজ আমি তোমাদের নিয়ে যাব গ্রাম বাংলায়, যেখানে কেবল সবুজ 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 আর সবুজ। আগে আমরা যাব দিদিবাড়ি, সেই জন্য একটু মিষ্টি নিয়ে নেব। এই দেখো আপেল, এটা আপেল না কিন্তু, এটা মিষ্টি। আবার এই দিকে দেখো সিঙ্গাড়া, এটা কিন্তু সিঙ্গাড়া না, সিঙ্গাড়া মিষ্টি। দেখো কাণ্ড, আপেল নয় আপেল মিষ্টি, সিঙ্গাড়া নয় সিঙ্গাড়া মিষ্টি। মানে আপেলের মতো শেপ দিয়েছে, সিঙ্গাড়ার মতো শেপ দিয়েছে মিষ্টি। যেমন কথা তেমন কাজ, চারিদিকে দেখো কেবল সবুজ, সবুজের সমারোহ। আর আজকে একটু একটু বৃষ্টি হয়েছে, হালকা হালকা, মানে এখনও পড়ছে হালকা হালকা বৃষ্টি। আকাশ দেখো মুখ ভার করে আছে, কিন্তু ভালো লাগছে। ভেজা ভেজা সব ঘাসগুলো, ভেজা গ্রামের এই মিঠু পথ ধরে আমরা চলেছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই তো আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। জীবনানন্দ দাশের এই লেখার দুটো লাইন মনে পড়ে গেল, দেখো কত কাশফুল, মনটা একদম ভরে যাচ্ছে। এই সাইনটা তোমরা খেয়াল করেছো কি না জানি না, লেখা আছে দেখো রূপসী বাংলা, যেখানে আমরা আগেও অনেকবার এসেছি। গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা জায়গা, দেখলেই মন ভরে যাবে, মন ভরার সাথে পেটও ভরবে। ভিডিও দেখে মন ভরবে, কিন্তু পেট ভরাতে হলে তোমাদের এখানে আসতে হবে। এই দেখো এটা হচ্ছে সামনেরটা, দেখলেই বুঝতে পারবে মনে হচ্ছে সবুজের কোলে একটা ঘর বা একটা বাড়ি। বা যে হাঁসগুলো দাঁড়িয়ে আছে না, এক পায়ে দাঁড়িয়ে আছে। একটা জিনিস খেয়াল করলাম যে হাঁসগুলো সব এক পায়ে দাঁড়িয়ে আছে, আর অন্য পাটা কেমন জানি মানে পাখনার ভেতরে লুকিয়ে রেখেছে। দারুণ লাগলো ব্যাপারটা। চলো ভিতরে প্রবেশ করি। এটা হচ্ছে মেন গেট, আর চারপাশে অনেক গাছ, অনেক গাছ সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভিতরটা এত সুন্দর, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, চারপাশে গাছ। আর এখানে জলে, এই যে জলে দেখো এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মানে অতি সামান্য, মানে হালকা হালকা বৃষ্টি কিন্তু এখনও পড়ছে। আর দেখো কত গাছ, আর এই গাছগুলোতে যখন অনেক ফুল হয়ে থাকে তখন আরও সুন্দর লাগে জায়গাটা। শীতকালে আসলে এই জায়গাটা দারুণ লাগে, দারুণ মানে দারুণ, ভীষণ রোমান্টিক একটা পরিবেশ লাভার্সদের জন্য, কাপালদের জন্য, কিন্তু ফ্যামিলিও আসতে পারো। সুন্দর একটা জায়গা যেখানে বসে তুমি খেতেও পারবে আর এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে পারবে। আরে খাওয়া দাওয়া ও সব পরে হবে, আগে একটু দোল খেয়ে নিই। এখানে এত সুন্দর একটা দোলনা আছে, কেউ দুলছে না তো আমিই দুলি, একটু দোল খেয়ে তারপর খাবো। এই দোলনা জিনিসটা দেখলে মেয়েরা হয়তো লোভ সামলাতে পারে না, মানে একটু দোল খেতেই হবে, একটু দোলনাতে বসতেই হবে। এই রকম আমার মতো কে কে আছে হাত তোলো, আমিও দেখতে চাই। এই যে ভিতরে এই রকম বসার ব্যবস্থা, আর আমরা আজকে ভিতরেই বসেছি, ভিতর থেকেই বাইরেটা উপভোগ করব। শহরের কোনো রেস্টুরেন্টে খেতে গেলে শহরের কোলাহল, লোকের গিজ গিজ, কত কিছু, আর এখানে দেখো শান্ত পরিবেশে বসে আরাম করে খাও। এখানকার খাবারগুলোও কিন্তু ভীষণ ভালো, টেস্টি, আর দামও অনেক কম। অনেক কম বলতে তুমি যদি শহরে এই সেম টাকা দিয়ে খাও তাহলে হয়তো তুমি দুজন খেতে পারবে, আবার ওই সেম টাকা দিয়ে তুমি যদি এখানে খাও তাহলে হয়তো তুমি তিনজন খেতে পারবে। আজকে আমরা নিয়েছি রেশমি কাবাব, আর হচ্ছে ডিম তড়কা, আবার বাটার নান নিয়েছি, ডিম ভাত নিয়েছি, মানে যেটাকে বলা হয় এগ ফ্রাইড রাইস, এভাবেই তো বলে নাকি, যাই হোক। এদিকে আমি পেটুক গপ গপ করে খাওয়া শুরু করে দিয়েছি, প্লেট পুরো খালি। যেহেতু ভিডিও হচ্ছে তাই আমি একটু চুপ করে আছি, অনেকে আবার ভাববে নাহলে মেয়েটা এত খায়, তাই চুপ করে বসে থাকলাম, যখন ক্যামেরা অফ হবে তখন আবার খাবো। তোমরা কি এই মাছটাকে চেনো? চিনলে জানিও তো। আসলে আমি কিন্তু খুব একটা মাছ চিনি না, মানে ওই রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ আর কিছু ছোট মাছ, যেমন চিংড়ি মাছ,
কিছু মাছ চিনি কিন্তু সব মাছ চিনি না, এই মাছটা কি মাছ কে জানে। ফেরার আগে আরও একবার দোল খেয়ে নিই হালকা করে, না হলে আবার ঠাকুর পাপ দিতে পারে। তাই ফেরার আগে যাওয়ার আগে চলে যাওয়ার আগে দোল খেয়ে নিই আরও একবার। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, দোল খাওয়া হয়ে গেল, এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব দিদি বাড়ি। আর দিদি বাড়ি যাচ্ছি বাতাবি লেবু নিতে। কথাটা শুনেই কিন্তু জিভে জল চলে আসলো, বাতাবি লেবু নিতে, কারণ বাতাবি লেবু আমি অনেক খুঁজেছি কোথাও পাইনি। অবশেষে দিদি বাড়িতে যাচ্ছি, দিদি বাড়ি থেকে বাতাবি লেবু নেব, তারপরে সেটাকে মেখে খাবো। তার আগে বলে দিই, অনেকে ভাবতে পারো যে এই জায়গাটা কোথায়, যারা চেনো না তাদেরকে বলছি এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে 2, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি যাওয়ার মাঝখানে ফাটাপুকুর বলে একটা জায়গা আছে, যেখানে একটা টোল বুথ পড়বে, টোল বুথের পাশেই এই খাওয়ার জায়গাটা। তোমরা চাইলে কিন্তু ঘুরে যেতে পারো।